নমস্কার বন্ধুরা কৃষক বন্ধু সংক্রান্ত আজকের এই ভিডিওতে সম্পূর্ণ অন্য একটি তথ্য আপনাদের আমি দেবো আপনারা জানেন গত ছাব্বিশে এপ্রিল দু হাজার তেইশে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় চুরানব্বই লক্ষেরও বেশি কৃষকের অ্যাকাউন্টে দু হাজার ছশো দু কোটি টাকা ট্রান্সফার করেছিলেন সেই টাকা তারপর থেকেই কৃষকদের অ্যাকাউন্টে ধীরে ধীরে ঢুকছে এবং বেশ কিছু কৃষক টাকা ইতিমধ্যে পেয়েও গেছেন তবে নতুন কৃষকরা সবার প্রথম টাকা পেয়েছেন এবং পুরনো কৃষকরাও ধীরে ধীরে টাকা পাচ্ছেন এখনও প্রচুর পরিমাণ কৃষক বাকি আছে কারণ কৃষকের সংখ্যাটা এবার চুরানব্বই লক্ষ তাই একটু ওয়েট করতে হবে আপনাদের যেহেতু পঞ্চায়েত নির্বাচন সামনে ছিল সে কারণেই অনেক দ্রুত কৃষক বন্ধু প্রকল্পের খারিফ শস্যের জন্য আর্থিক সাহায্য ট্রান্সফারের শুভ সূচনা করে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এই টাকা আপনাদের অ্যাকাউন্টে ধীরে ধীরে আসবে তার জন্য একটু সময় লাগবে এছাড়াও যে সমস্ত কৃষকদের স্ট্যাটাসে নানারকম সমস্যা আছে তাদের ক্ষেত্রেও কি হবে তা আজকের ভিডিওতে আপনাদের আমি জানিয়ে দেব নতুন করে আবার কৃষক বন্ধু প্রকল্পে সরকারি আধিকারিকরা আপনাদের বাড়িতে আসতে চলেছেন তো কোন কোন কৃষকের বাড়িতে সরকারি আধিকারিকরা যাবেন এবং কি কারণে যাবেন সেই সম্পর্কিত বিস্তারিত তথ্যই কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদের আমি দেব তাই অনুরোধ করব ইম্পর্টেন্ট ভিডিওটি শেষ পর্যন্ত দেখার আর এই চ্যানেলে আপনি যদি নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকনটাকে অল করে রেখে দিন কারণ এই ধরনের লেটেস্ট হেল্পফুল ভিডিও নোটিফিকেশান সবার প্রথম তবেই আপনার কাছে চলে যাবে তো কৃষক বন্ধুতে রাজ্যের কৃষি দপ্তরের এই বৃহত্তর সিদ্ধান্ত সম্পর্কে এই যে নিউজটা বেরিয়েছে এখান থেকেই কিন্তু আমরা দেখে নেব কৃষকদের জন্য আরও একটি মানবিক পদক্ষেপ নিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সম্প্রতি দুয়ারে সরকারের মাধ্যমে কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পেতে লক্ষাধিক আবেদন জমা পড়েছিল যা যাচাই করে নতুন করে দেড় লক্ষ কৃষককে যুক্ত করা হয়েছে এই প্রকল্পের অধীন এবং আগে থেকে তালিকায় থাকা উপভোক্তাদের মিলিয়ে মোট চুরানব্বই লক্ষ কৃষককে এই প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়া হয়েছে গত বুধবার তবে নানা কারণে বাতিল হয়েছে কয়েক হাজার কৃষকের আবেদন এবার এই বাতিল হওয়া প্রতিটি আবেদনকারীর বাড়ি বাড়ি যাবে কৃষি দপ্তরের প্রতিনিধিরা অর্থাৎ বুঝতে পারলেন যে সমস্ত তো কৃষকের আবেদন বাতিল হয়ে গেছে মানে কয়েক হাজার কৃষকের আবেদন বাতিল হয়ে গেছে আপনাদের কারো নাম হয়তো স্ট্যাটাসে নেই আপনি দেখতেই পাচ্ছেন না অর্থাৎ আপনার আবেদন মঞ্জুর হয়নি আবার কারো আবেদন মঞ্জুর হলেও কেবিআইডি পড়েনি হয়তো কোনো সমস্যা থেকে গেছে বা কারো হয়তো স্ট্যাটাসে দেখতে পাচ্ছেন ডিলিটেড ফার্মার বা কারো অ্যাকাউন্ট ইনভ্যালিড হয়ে গেছে তো এই যে অসুবিধাগুলো বা কৃষকদের এই যে সমস্যাগুলো সেইগুলোর কারণেই বাড়ি বাড়ি কিন্তু যাবে কৃষি দপ্তরের প্রতিনিধিরা এবং তাদের আবেদন বাতিল হওয়ার নির্দিষ্ট কারণ চিহ্নিত করে তারা যাতে এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত না হয়ে থাকে তাই সুনিশ্চিত করবেন কৃষি দপ্তর অর্থাৎ প্রত্যেকটি কৃষক যাতে এবারে কৃষক বন্ধু প্রকল্পের খারিফ শস্যের জন্য আর্থিক সাহায্য পেয়ে যান তার জন্য মানবিক উদ্যোগ নেওয়া হয়েছে রাজ্যের পক্ষ থেকে কৃষি দপ্তর থেকে প্রতিনিধিরা বাড়ি বাড়ি গিয়ে যে সমস্ত কৃষকদের আবেদনপত্র বাতিল হয়ে গেছে বা স্ট্যাটাসে সমস্যা আছে তাদের সমাধান করে দেবেন তো চলুন পরবর্তী অংশটা সম্পর্কে আমরা দেখে নিই নবান্ন সূত্রে খবর এই বিষয়ে গত শুক্রবার একটি বৈঠক করেন রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় এই বৈঠকে উপস্থিত ছিলেন প্রতিটি জেলার কৃষি আধিকারিকরা যেখানে মন্ত্রী বাড়ি বাড়ি গিয়ে বাতিল পড়ার কারণ অনুসন্ধান করে আগামী পাঁচ দিনের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন পাশাপাশি যদি সামান্য সাহায্যের মাধ্যমে তাদের সমস্যার সমাধান করা যায় তাও দেখে নিতে বলা হয়েছে জেলার আধিকারিকদের অর্থাৎ শুক্রবার তিনি যে আদেশ দিয়েছেন আপনারা জানেন সরকারি দপ্তর শনিবার এবং রবিবার সেই সঙ্গে সোমবার পয়লা মেয়ে থাকার কারণে বন্ধ ছিল তাই এই সপ্তাহেই কিন্তু সমস্ত উপভোক্তার বাড়িতে কৃষি দপ্তর থেকে প্রতিনিধিরা আসতে চলেছেন তাই কৃষিমন্ত্রীর পক্ষ থেকে পাঁচ দিনের সময় দেওয়া হয়েছে রিপোর্ট জমা দিতে জানতে চাওয়া হলে শোভনদেব চট্টোপাধ্যায় বলেন আমরা চাই যাতে একজন কৃষকও তাদের ন্যায্য প্রাপ্য থেকে বঞ্চিত না থাকে সেই কারণেই পুনর্জাচাই করার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের এক আধিকারিক জানান অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে যে প্রয়োজনীয় কাগজপত্রের অভাবে বাতিল হয়েছে আবেদনপত্র এই সমস্ত ক্ষেত্রে নিয়ম মেনে প্রান্তিক কৃষকদের সেই সমস্ত কাগজপত্র পেতেও সাহায্য করার কথা বলা হয়েছে আর যারা এই প্রকল্পের সুবিধা পাওয়ার ক্ষেত্রে একেবারেই অনুপযুক্ত তাদের ক্ষেত্রে সুনির্দিষ্ট কারণ ব্যাখ্যা করে রিপোর্ট জমা দিতে হবে অর্থাৎ যাদের বাতিল গেছে আপনারা দুয়ারে সরকার ক্যাম্পে জমা দিয়েছিলেন কাগজ কিন্তু আপনাদের আবেদন অ্যাপ্রুভ হয়নি বা আবেদন গ্রহণ করা হয়নি সেক্ষেত্রে কেন গ্রহণ করা হয়নি কোন 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 কাগজের সমস্যা থেকে গেছে সেইগুলো আপনার বাড়িতে গিয়ে নেওয়া হবে এছাড়াও যাদের অনুপযুক্ত যে সমস্ত কৃষক তাদেরও জানিয়ে দেওয়া হবে যে কেন তারা অনুপযুক্ত সেই সম্পর্কেও বিস্তারিত তথ্য দিয়ে দেওয়া হবে অন্যদিকে চাষের জমিতে জলের অপচয় রোধ করতে মাইক্রো ইরিগেশন সিস্টেম বা অনুসেচ পদ্ধতিতে বিশেষ সাফল্য পেল রাজ্য কৃষি দপ্তর দেড় লক্ষ ড্রিপ স্প্রিংকলার যন্ত্র প্রদান করার লক্ষ্যমাত্রা পার করল রাজ্য তবে এক্ষেত্রে আপনাদের একটা ব্যাপার আমি জানিয়ে রাখি দেখুন যদি কখনো দেখা যায় যে প্রয়োজন হয় আপনার বাড়িতে আধিকারিকদের আসতে হবে এবং সেই মতো নির্দেশও আছে তাহলে কিন্তু আধিকারিকরা অবশ্যই আসবেন তার আগে হয়তো আপনাদের কৃষি দপ্তর থেকে ফোন করে ডাকা হতে পারে বা অন্য কোনো মাধ্যমে আপনাদের অফিসে আপনাদের ডকুমেন্টস নিয়ে যাওয়ার কথা বলা হতে পারে তো আপনার এলাকায় কিভাবে কৃষি দপ্তর কাজ করছে অর্থাৎ আপনাদের ডেকে পাঠাচ্ছেন না নিজেরাই বাড়ি বাড়ি গিয়ে আপনাদের সমস্যার সমাধান করছেন সেই সম্পর্কিত তথ্য আপনারা অবশ্যই কমেন্টে আমাকে জানিয়ে দেবেন সরকারের এই উদ্যোগ সম্পর্কে আপনার মতামত তাও কমেন্টে জানাবেন ইনফরমেশনটি আপনার কাছে হেল্পফুল মনে হয়ে থাকলে একটি লাইক করবেন এই ধরনের লেটেস্ট ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশান সবার প্রথম পেয়ে যেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ